তুমি যা করো না তা মানুষকে বলো না। অতএব একজন ইমাম প্রথম এবার আসছে যে সমাজ গঠনে আলেমদের ভূমিকা, আলেম যাকে বাছাই করবেন, আলেম যাকে বাছাই করবেন তার চারিদিক আপনাকে সমান দেখতে হবে। কেন? আলেম হচ্ছে আপনার মডেল। আলেম কি? আপনার মডেল। আলেমকে দেখে মানুষ তার জীবনকে ঢেলে সাজাবে, পরিবর্তন হবে। আলেম থাকবে ত্রুটি বিচ্যুতিহীন, তবে মানুষের মধ্যে ত্রুটি থাকবে, ঠিক আছে, এমন কিছু ত্রুটি যেন না থাকে যেগুলো সরাসরি হারামের সাথে সম্পৃক্ত। কথা বুঝাতে পারলাম না? একদিন ফজর কাজা করে ফেলেছে, অন্যজন দাঁড়িয়ে ফজরের সালাত আদায় করে দিচ্ছে, শেষ রাকাতে এসে আলেম জয়েন করছে, এটা চলবে? কথা বুঝাতে পেরেছি? এটা চলবে। আপনি আসরের সালাত আলেম এসে আদায় করানোর কথা, বেচারা হাটে গিয়েছিল সবজি বাজার করতে, এসে দেখছে যে নামাজ শেষ, তবু মসজিদে এসে সালাত আদায় করছে, এটা চলবে? এটা হারামের সাথে সম্পৃক্ত না। আলেম আপনি রাখলেন যে আলেমের বউ হচ্ছে পর্দা করে না, তাহলে ওই আলেম কি মন খুলে পর্দার কথা বলতে পারবে? কথা কি আমার বুঝছেন নাকি? অনেক রাত হয়ে গেছে, এমনি পারবে না। দুই, আলেম বলছে আপনাদের সন্তানদেরকে মসজিদে নিয়ে আসেন, 18 বছরের ছেলেরা নাক ডেকুর বাড়িতে ঘুমায়, একদিনও মসজিদ আনতে পারেনি, এই আলেমের কথা কি জাতি শুনবে? শুনবে না। তিন, আলেম এখন ধরেন লুকিয়ে লুকিয়ে জ্বর দেখায়, লুকিয়ে লুকিয়ে গুল করে, এই আলেম যদি সামনে জুমাই খুতবা দেয়, আমার খুতবার বিষয় হচ্ছে নেশাদার দ্রব্য, তো মানুষ শুনবে, হাসবে আর বলবে যে তুই খুতবা শেষ কর, তোর ব্যবস্থা আমি করছি, দাঁড়া হারাম খোর, তুই নিজে জ্বর দেখাবি, 350 দিয়ে পান মারবি তুই এতে গিয়ে, আর তুই এখানে এসে বলবি যে এই খাও না ওই খাও না, এ দ্বারা কি সমাজ পরিবর্তন হবে? হবে না। আপনি ভালো করে খেয়াল করে দেখবেন কথাটা আমার, যে ভাইরাল কিছু বক্তা দুনিয়ার বুকে আছে, তাদের কথা মানুষ খালি শুনে কিন্তু ভেতরে আঘাত করে না তাদের কথায়। কেন বলেন তো? ও বক্তৃতা জাতির জন্য দেয় না, ও ভাইরাল হওয়ার জন্য দেয়। খোঁজ নিয়ে দেখেন, ও 3 মাস হলো, ওই 3 মাসের মধ্যে 1.5 মাস ফজরে যায়নি, ওর আখলাক চরিত্র খারাপ। মক্কার মুনাফিকরাও সালাত আদায় করতো, আর আমাদের ইমামরা ফজরে ঘুমিয়ে থাকে, আশ্চর্য লাগছে না কথা? তো আপনাকে যেটা বলতে চাইছি, আপনাদের যেটা বলতে চাইছি, সমাজ গঠনে আলেমদের ভূমিকা কি এ কথা বলতে গেলে আলেমকে সিলেকশন করতে হবে কি করে বলেন? কোরআন এবং হাদিসের তার মধ্যে ইউটিলাইজ ব্যবহার আছে কিনা, একটু কম জানলেও চলে, একটু কম জানলেও চলে, কিন্তু জেনে মানার প্রবণতা থাকতে হবে, মানার প্রবণতা থাকতে হবে। এখন আপনার আলেম সাহেব, আমি তাকে বললাম, জনাব আপনি যে সালাত আদায় করলেন, রাসূল সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যখন সালাত আদায় করবে, পায়ে পা আর কাঁধে কাঁধ মিলে যদি সালাত আদায় করে, পেছনে সে যত গুণা করেছে সব গুণা আল্লাহ ক্ষমা করে দেবে। তো আপনার পায়ে পা মিলাটা আমার পছন্দ হলো না, আপনার এই লাস্টের যে আঙুল এটাকে কি বলেন? কুড়া আঙুল বলেন, কুড়া আঙুলের সাথে কুড়া আঙুল লাগিয়েছেন, না এটা হবে না, যে আপনার টাকনুর সাথে টাকনু লাগাতে হবে। তো সে আলেম বলছে 34 বছর বুখারি পড়িয়েছে, কথা বুঝেন না আমার অহংকার দেখেন, 34 বছর বুখারি পড়েছি, তুমি আমাকে নামাজ শিখাবে বেটা? আবার কোনো কোনো আলেম বলবে তোর বাপের বিয়ে আমি পড়িয়েছি রে, তুই এতটুকু ছেলে তুই কি করে জানলি, এ কথা বলে কি বলে না? আমাকে আপনাকে একটা কথা বলছি, জনৈক সাহাবি উমার রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে আসলেন, উমার কে বলেন তো? উমার এমন একজন সাহাবি পৃথিবীতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, উমার এমন একজন সাহাবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে উমার, যে আল্লাহর রাসূল বলেন তো তুমি যেদিক দিয়ে দাও সেদিক দিয়ে মিস্টার ইবলিসও থাকে না, শয়তান পালিয়ে যায়। উমারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে উমার শোনো, তোমাকে আজকে একটা ঘটনা শোনাবো, কি আল্লাহর রাসূল আপনি আমাকে বলেন, আল্লাহ তাআলা যখন আমাকে উপরের দিকে নিয়ে গেল, আমি জান্নাতের পাশ দিয়ে যাচ্ছিলাম, জান্নাতের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম, দেখলাম সুন্দর একটা মাহল, সুন্দর একটা ঘর বাড়ি, এরকম বাড়ি আমি কোনোদিন দেখিনি, সেই বাড়ির সামনে বসে একটা বৃদ্ধা মহিলা নামাজের জন্য অজু করছিলেন বা কিছু করছিলেন, আমি তাকে দেখে বললাম জনাব, ও জনাবা আপনি কি বলতে পারেন এই এই ঘরটা কার জন্য? তো সে মহিলা বলছে দুনিয়ার একজন সম্মানিত লোকের জন্য।
দুনিয়ার একজন সম্মানিত সম্মানিত লোকের জন্য। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার সম্মানিত আবার কে, আমি হব। তিনি আর একটা মনের আশা আকাঙ্ক্ষা, তো বলছে তার নাম কি আমি জানতে পারি? তো বলছে তার নাম হচ্ছে উমার। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমার আমি তোমার জান্নাতে ঘর দেখেছি, আমার বড় ইচ্ছা আমি তোমার ঘরটা প্রবেশ করতাম, কিন্তু আমি তোমার সম্মানের দিকে তাকিয়ে ওই ঘরের মধ্যে প্রবেশ করলাম না। ফাবাকা উমার, উমার রাজি তোর কাঁদতে লাগলেন, চরম কাঁদতে লাগলেন। কাঁদতে 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 বলছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সম্মানে কথা ভাবে? কথা বোঝাতে পারছি না বোধ হয়। অত বড় মানুষ একজন সাহাবির ব্যাপারে কি বলছে, যে তোমার সম্মানের জন্য তাকে আমি তোমার ঘরে প্রবেশ করলাম না। কেন? কারণ নতুন ঘর করে ফিতা কাটবে তো মালিকই, অন্য কেন ঢুকবে, তাই না? উমার, ইনি হচ্ছেন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একটা হাদিস হয়তো আপনাদের অনেকেরই অজানা বা কেউ জানেন না বলেন, হাদিসটা আপনাকে বলি। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাত্রেবেলায় স্বপ্নে দেখছি আমার জুব্বাটা টাখনুর নিচে চলে যাচ্ছে, হাঁটছি একবারে মাটিকে স্পর্শ করে চলছে। আমি তো জানি কাপড় নিচে পরা যাবে না, আমি তুলছি আবার চলে যাচ্ছে, আমি তুলছি আবার দেখছি বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে। আল্লাহ রসুল, আমি এই স্বপ্ন কেন দেখলাম? আল্লাহ কি আমাকে জাহান্নামের মধ্যে দিবে? আমি কেন দেখলাম? আমি বারবার করে তুলছি, আল্লাহ আমার পোশাক থেকে বাড়িয়ে দিচ্ছে, জাহান্নামের মধ্যে আল্লাহ কি আমাকে দিয়ে দিবে? আমি কি অপরাধ করলাম? আমি বুঝতে পারিনি। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছে, উমার আমার পরে যদি আল্লাহ তাআলা কাউকে সবচেয়ে বেশি জ্ঞান দেয়, সেটা হচ্ছে উমার, তোমাকে দিয়েছে, ওইটা হচ্ছে তোমার জ্ঞানের বহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ফায়সালা করতে গিয়ে উমার রাদিয়াল্লাহু আনহু বলছে, না না না, এরকম না করলে, এরকম করলে হয় না। আল্লাহ তাআলা উমারের পক্ষে আয়াত নাজিল করে দিচ্ছেন। কথাকে বোঝাতে পেরেছি উমারটাকে? জি, আরো কিছু ছিল বলছি না, আরেকটা বলি নালে শান্তি হবে না ভেতরে। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে সারাটা দিন আল্লাহ তাআলা আমাকে জনগণের চাকর করেছে। আমি এলাকার মেম্বার, আমি এলাকার প্রধান, আমি চাল ডাল খাই না, আমাকে মানুষের খোঁজ নিতে হয়। কেন? সারাদিন আমি জনগণের চাকর, আর রাতে আমি আল্লাহর চাকর, তাই আমি রাতে ঘুমাই না, সারা রাত আল্লাহর দরবারে মিসকিন হয়ে বসে থাকি আর কাঁদি। উমার রাদিয়াল্লাহু আনহুর জীবনী পড়তে গিয়ে দেখা গিয়েছে এই দুই সাইড দিয়ে পুরো কালো হয়ে গেছে, এত বেশি তিনি কাঁদতেন। অথচ তিনি আগে থেকে কনফার্ম যে তার কাছে সার্টিফিকেট রয়েছে জান্নাতে প্রবেশ করার জন্য। এই হচ্ছে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও, আরেকটা কথা মনে পড়ে গেল, উমার কে? উমার হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী, আমৃত্যু সঙ্গী। মারা যাওয়ার পরে আজকেও তিনি শুয়ে আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে। আবু বকর এক পাশে, উমার এক পাশে। এ হচ্ছেন উমার। কত বড় জ্ঞানের অধিকারী উমার, বুঝতে পেরেছেন কি? এবার আসেন, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন সাহাবী এসে বলছে, আসসালামু আলাইকুম, উত্তর পেলেন না। আসসালামু আলাইকুম, উত্তর পেলেন না। আসসালামু আলাইকুম, উত্তর পেলেন না একজন সাহাবী। তো তিনি ফিরে যাচ্ছেন, তার বাড়ি থেকে ফিরে যাচ্ছেন। পরবর্তী সময় উমার রাদিয়াল্লাহু বুঝতে পেরেছেন কি একজন সালাম দিচ্ছিল, হয়তো ব্যস্ত ছিলেন তিনি। বেরিয়ে এসে বলছে, এই শোনো শোনো শোনো, কোথায় যাচ্ছ? তো জি, ওয়ালাইকুম আসসালাম, বলছি যে সালাম আপনাকে দিয়েছি তো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারোর বাড়িতে গিয়ে যেন তিনবার সালাম দিবা, যদি কোনো উত্তর না পাও তার বাড়ির গেট থেকে ফিরে আসবা। উমার রাদিয়াল্লাহু আনহু বলছে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী, আমি কিন্তু এই হাদিস শুনিনি। কি বলছে? আমি এই হাদিস শুনিনি। তবে শুনে রাখো, এই হাদিসের যদি প্রমাণ না দিতে পারো তো তোমার গলা আমার তরবারি। এই ক্রাইটেরিয়াতে যদি শৈলপুরের মানুষ চলতো তো ভাইরাল বক্তা এখানে আসতে পারতো না। যে ও যে কথা বলে ওর নিজের দলিল নিজে জানে না, যে একটা কথা মিথ্যা বলে চলে গেল, আপনাকে একদম ধরতে হবে, যে কলা ধরতে হবে, যে তুই কোথা থেকে বললি দলিল দিয়ে যা। তোকে সময় দিচ্ছি 10 মিনিট, আধা ঘন্টা সময় দেবো, তুই দলিল দিয়ে যা, তোকে যে দলিল দিতে হবে, কিছু করার নেই। উমার রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবীকে বলছে, হাদি আমি শুনিনি, তবে আমাকে দলিল দিতে হবে তোমাকে। আর উমারের রাগ মানে বুঝতে পারছেন। তো উমার রাদিয়াল্লাহু তাআলা তার পিছন পিছন যাচ্ছেন, তিনি একটা মজলিস থেকে উঠে গিয়েছেন। তো ওই মজলিসের মধ্যে গিয়ে বলছে, শোনো তোমরা আমাকে উমারের রাগ থেকে বাঁচাও, তোমরা আমাকে উমারের রাগ থেকে বাঁচাও। আচ্ছা, ওই তিনবারের ব্যাপার, সালাম দেওয়ার ব্যাপার হাদিসটা কে জানো? মজলিসের মধ্যে যারা বসেছিলেন বেশিরভাগই সাহাবি, বলছে আমরা সবাই জানি, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে ছোট সাহাবি, তিনি উঠে বলছে, আমি তো শুনেছি।
এটা তো আমি শুনেছি। আই দাঁড়াও তোমরা চুপ করো, আমি উমারকে বলছি, জি উমার, জি আবু সাইদ খুদরি বলছি যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি আবু সাইদ খুদরি শুনেছি কারোর বাড়ির সামনে গিয়ে তিনবার সালাম দিয়ে যদি উত্তর না পাওয়া যায় ফিরে আসতে হবে। এখন উমার রাদিয়াল্লাহু আনহু আবু সাইদ খুদরি এবং যাকে ধমক দিয়েছিলেন তার ব্যাপারে আল্লাহকে বলছি, হে আমার প্রতিপালক, এদের দুজনকে জান্নাত নসিব করো, এদেরকে ইলমে বারাকা নাজিল করো, এদেরকে আমার মানে আমি যে অন্যায় করেছি না জেনে একটু কথা বলেছি আমাকে তুমি ক্ষমা করো, আল্লাহ আমি যে এদের কাছ থেকে জানলাম এদের আরও ইলমে বারাকা করো। উমার রাদিয়াল্লাহু আনহু বলেননি আমি তোর বাবার বিয়ে পড়িয়েছি, উমার রাদিয়াল্লাহু আনহু বলেননি যে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাকে শুনতেই হবে। যখন একটা জিনিস জানছেন উমারের মতো মানুষ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সঙ্গে সঙ্গে তিনি মেনে নিলেন। আর আমাদের মৌলভীকে যখনই আমরা বলি তখনই কি বলে, 34 বছর বুখারি পড়িয়েছি, কথা বলছেন 30 বছর ইমামতি করি। দেখলাম এক বক্তা বলছে যে ইউটিউবে বক্তৃতা দিয়ে ইনকাম করা জায়েজ, আমি এখানে পর্দার ব্যাপারে ওয়াজ করব, আপনার বউকে এসে 2 মিনিট নাচতে বলবো, কেউ রাজি আছেন? যার বউটা বেশি সুন্দরী তাকে তার বউটাকে নিয়ে নাচাবো, কেউ রাজি আছেন? কথা বলেন না রে ভাই, কেউ রাজি নাই। আমি পর্দার বিষয়ে ওয়াজ করতে করতে যদি একটা মেয়ে এখানে নাচে আমার কথার কি কোনো গুরুত্ব থাকলো? তাহলে আমি যখন ইউটিউবে বক্তৃতা আমি ছাড়ছি তখন সঙ্গে সঙ্গে একটা অ্যাড চলে আসলো মদের, অথচ নেশার বিরুদ্ধে আমার বক্তৃতা। আমি একটা কিছু বলছি একটা মেয়ে এসে টিকটক করছে, তাহলে এই এই যে এই অ্যাড থেকে টাকা পায় এটা কি হালাল হবে? একজন বক্তা নিজেকে ভাইরাল হওয়ার জন্য বা এরকম বহু মানুষ অনেক কিছু কিছু আলেমের সান্নিধ্য লাভ করে বোঝে যে ইউটিউবে টাকা খাওয়া জায়েজ, কথা বুঝছেন? এদের কলা ধরতে হবে ভাই, এদের কলা ধরতে হবে, কিছু করার নেই। কারণ পৃথিবীর বুকে যা করতে হবে তা কোরআন এবং সুন্নাতে থাকা চাই, তার বাইরে একটা কাজ আপনি আমি করতে পারবো না। কেন করতে পারবো না, কি কারণে? কারণ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন মুমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত, ওরা যা খুশি করবে করুক, কারণ জান্নাতে বাধা বিপত্তি নাই কিন্তু জেলখানার মধ্যে বাধা বিপত্তি আছে, জেলখানার মধ্যে বাধা বিপত্তি আছে। তাহলে যেটা আপনাকে বলতে চাইছিলাম যে প্রথম যিনি ইমাম আপনারা সিলেকশন করবেন আপনার মসজিদ হোক আর যারা যারা যত দূর থেকে শুনছেন, সমাজ যদি সুন্দর করতে চান একজন আলেমকে আপনি যখন মসজিদে রাখবেন তার যোগ্যতা দেখবেন, তার আমল দেখবেন, তার আখলাক দেখবেন, তার চরিত্র দেখবেন, তার কোরআন এবং হাদিসের জ্ঞান দেখবেন, সবাই মিলে একটা বোর্ড গঠন করে এমন একজন আলেমকে নিয়ে আসবেন যার দিকে তাকালে আপনার জান ভরে যাবে, যার দিকে তাকালে মনে হবে না যে হারামের সাথে যুক্ত, যার দিকে তাকালে মনে হবে না এর বাড়িতে বন্ধন থাকতে পারে, যার দিকে তাকালে মনে হবে না যে গোপনে গোপনে গুল করে, মনে হবে না। যদি আমার কথাগুলো কারোর সাথে মিলেও যায় আপনাদেরকে বলি আপনারা কষ্ট নেবেন না, আল্লাহই আপনার বিরোধিতা করছে না, আল্লাহর জান্নাত অনেক বড়, জান্নাতে সবাই চলে গেলেও জান্নাত পরিপূর্ণ হবে না, জান্নাত অনেক বড় কিন্তু ভাই দুনিয়ার বুক থেকে চলে গেলে ওখান থেকে রিটার্ন আসা যাবে না, যাবে না। এই জন্য প্রথম কথা হচ্ছে যিনি আপনার যাকে আপনি রাখবেন মসজিদের ইমাম হিসাবে তাকে কোরআন হাদিস জানলে বলা এবং মানলে বলা হতে হবে, নিজে মানলে বলা হতে হবে, তাহাজ্জুদের কথা বলবে তাহাজ্জুদ পড়বে না এটা হয় না, তাকে মানতে হবে। এক দুই, কমিটি যারা সিলেকশন করবে তাদের কারোর বউ বেপর্দা থাকলে তাকে কমিটিতে রাখবেন না, কারোর বাড়িতে বন্ধন নামক কিতাব থাকলে তাকে রাখবেন না, কারোর পানবিড়ি জর্দা গুলবি বিড়ি সিগারেটের ক্ষেত্রে ব্যবসা বা ওই রকম লেনদেন খাওয়া দাওয়া থাকলে তাকে রাখবেন না। শাইনুর রহমান ভাই এলাকায় পাওয়া যাবে না, জি আল্লাহ আল্লাহর কাছ থেকে জান্নাতে ফেরেস্তা চাহান তাও ঠিক আছে, কিন্তু আপনার এলাকা থেকে আপনি ওই লোকগুলোকে সিলেকশন করেন। আর দাড়ি চাচা লোক যেন মসজিদে না ঢুকতে পারে, মানে কমিটিতে, কমিটিতে। কথা আপনার খারাপ লাগতে পারে, আল্লাহর কাছে গিয়ে তো আর আপনি যখন বিপদে পড়বেন তখন তো ঘুরে আসা যায় না, যদি ঘুরে আসা যায় তাহলে বুঝতে পারতেন বিষয়টা। তাহলে প্রথমে এক নম্বর কি, ইমাম যারা সিলেকশন করবেন, যারা সিলেক্টেড মানে সিলেকশন করবেন কমিটি, তাদেরকে হতে হবে মিনিমাম 5 ওয়াক্তের সলাত আদায়কারী, হারাম ভক্ষণ নাকারী, তার স্ত্রীরা ছেলে মেয়ে যা থাকবে মেয়েরা যা থাকবে তারা বুরখার বুরখা পরিধানকারী, এমন যদি থাকে এরপরে একটা ইমাম সিলেকশন করবেন ভালো ভালো ইমাম
যিনি কথা বলতে গিয়ে পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখবে না, ওহো এই কথাটা বলবো তা আমি তো করি না গো, এই কথা যেন ইমাম মনে মনে বা প্রকাশ্যেও না বলে। এইটা হয়ে গেল ইমাম, ঠিক আছে। এখন একজন যখন ইমাম আপনি ইনস্টল করে দেবেন মসজিদে, রেডি করে দেবেন, এই ইমাম এবার আপনার জাতিকে গঠন করবে। কি করে গঠন করবে শুনে নেন, আমি যে মসজিদে, আমাদের মসজিদে আমি ইমামতি করি, আমি গত রামা এই আপনার কুরবানির ঈদে আমাদের মুসল্লিদের তিনজনের বাড়িতে কুরবানির গোস্ত পাঠাইনি। তারা যখন দেখলো যে কুরবানির গোস্ত পাঠালো না, তারা আমার কাছে জানতে পাঠালো বা কোনোভাবে আমার কাছে সংবাদ আসলো যে আপনার কি হয়েছে যে আপনি আপনি এবার আমাদেরকে সমাজ থেকে বের করে দিলেন। তো আমি তাদেরকে উত্তর পাঠালাম যে কুরবানির গোস্ত খাওয়ার জন্য সমাজ না, কারণ আমি বিয়াদব শ্রেণীর লোককে সমাজে রাখবো না। তাদের প্রশ্ন, আমরা বিয়াদব কি করে হলাম? আমি বললাম প্রতিদিন মুয়াজ্জিন বলছে হাইয়ালা সালাত, তোমরা সলাতের দিকে আসো। এই কথাটা মুয়াজ্জিনকে বলতে বলেছে কে? আল্লাহ তাআলা। মুয়াজ্জিনের ক্ষমতা আছে নাকি এখন আজান দেয়? পারবে না, ফজরেই ঠিক টাইমে দিতে হবে। তো মুয়াজ্জিন যখন নির্দিষ্ট সময় করে ডাকে, আল্লাহ ডাকতে বলেছে তাই ডাকে। তুমি বুড়ো আঙুল দেখে চায়ের দোকানে বসে থাকো, স্ত্রী নিয়ে টিভি দেখতে ব্যস্ত থাকো, রাস্তায় খোস গল্পে মেতে থাকো, তুমি যখন আল্লাহকে বুড়ো আঙুল দেখাও, আমি শাহিনুর রহমান তোমাকে বুড়ো আঙুল দেখে সমাজ থেকে কিক আউট করে দিয়েছে। কথা বুঝেননি? এক, দুই, জুমার খুতবায় এর আগেও বলেছি, কিছুদিন আগেও বলেছিলাম, যে আবারও বলে যাচ্ছি, শুনেন। কিছু কিছু মানুষের দেখলাম একটু সলাতে ঘাটতি, তখন বলে দিলাম অল্লাহি আমি তার বিয়ে পড়াবো না যে বাড়ির মানুষ পূর্ণাঙ্গ সলাত আদায় করে না, এবং তার জানাজাও করাবো না যেই লোকের বাড়িতে সবাই সলাত আদায় করে না। যদি তার কেউ মারা যায়, যদি আমাকে ডাকেন, তো একটা কাজ করে দেবো, উপরে থাকলে পচে গন্ধ বেরাবে, শিয়াল পোতা করে পুঁতে রাখবো মাটির মধ্যে, কুকুর পোতা করে পুঁতবো, কিন্তু আমি তার জানাজা পড়াবো না। কেন? ও মুসলমানই না, ও মুসলমানই না। এই যে কোরআনুল করিম, এর মধ্যে আল্লাহ তাআলা একটা আদেশ দিয়েছে, একটা আদেশ, একটা আদেশ দিয়েছে, আকিমিস সালাত, তোমরা সালাত কায়েম করো। আল্লাহ তাআলা 82 বার বলিয়েছেন আকিমিস সালাত। আল্লাহ তাআলা কি বলেছেন যে প্রতিদিন রোজা করো? আল্লাহ বলেছেন প্রতিদিন দান করো? কি বলেছেন এগুলো? আল্লাহ তাআলা বলেছেন যে প্রতিবার হজ করো? আল্লাহ তাআলা বলেছেন যে টাকা হলে উমরা করতে যাও? আল্লাহ তাআলা একটা কাজই বলেছেন, একটা আদেশ দিয়েছেন, আকিমিস সালাত। আর আদেশটা কেমন? দাঁড়িয়ে সালাত আদায় করতে পারো না, বসে পড়ো, বসে পারো না, শুয়ে পড়ো। প্যারালাইজড হয়েছে, আচ্ছা ঠিক আছে, চোখের ইশারায় পড়ো। যতক্ষণ সেন্স থাকবে অতক্ষণ তোমাকে সালাত আদায় করা লাগবে, লাগবেই, জরুরি। তাহলে ইমাম সাহেব যদি সালাত আদায় কোনো ব্যক্তিকে না দেখে গ্রামের, তার কাছে লিস্ট থাকবে, আমরা যেমন লিস্ট করেছি, যদি দেখে যে না আসলো জুমার দিনে, কিন্তু ও আসে, আসে না, আসে কি আসে না? অল্লাহি, প্রত্যেকটা ইমাম যদি মসজিদে এই ঘোষণা করে দিত, আপনি মরলে আপনাকে আমি গোসলও করাবো না, জানাজাও করাবো না, আপনার মেয়ের বিয়ে লাগলে আমি যাব না, অল্লাহি বলছি, একজন মানুষ বেনামাজি থাকবে পাড়ায়? থাকবে? থাকবে না। কিন্তু শুধুমাত্র জুমার দিনে আসছে, তাও ওর জন্য ফার্স্ট কাতারে জায়গা রেখেছে। কেন? একটু বলশালী মানুষ, টাকাওয়ালা মানুষ, নেতা খেতা মানুষ, তার জন্য ফার্স্ট কাতারে জায়গা রেখেছে। এরকম এরকম এলাকা আছে না? নাই, নিশ্চয়ই আছে। তাহলে প্রথম কথা, সে যখন দায়িত্ব পাবে মসজিদে, দায়িত্ব পাবে, তার প্রথম দায়িত্ব হচ্ছে এলাকায় কি করে পাঁচ ওয়াক্ত সালাত হয় তা প্রতিষ্ঠা করবে। আর আমি বলে দিচ্ছি, শুরুর দিকে ওটা বললাম যে কোনো ব্যক্তি যদি দৈনিক আল্লাহর কাছে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে প্যান কার্ডের সাথে যেমন আধার কার্ডের লিঙ্ক হয়ে গেল, অসুবিধা নাই, আল্লাহর সাথে তার লিঙ্ক হয়ে গেল। কি হয়ে গেল? আল্লাহর সাথে লিঙ্ক হয়ে গেল। আস্তে আস্তে একজন ভাই বলছে, আমার কিছুদিন একটা ব্যবসা করতে গিয়ে 260,000 টাকা লস লেগেছে। তা আমি বললাম যে আপনাকে যে কাজটা বলেছিলাম এর আগে করেন তো? কি দু রাকাত হলেও কি তাহাজ্জুদ পড়েন? তো বলছে ভাই বেশ কিছুদিন থেকে পড়ি না, যেদিন থেকে লস লাগতে লেগেছে পড়ি না। তা আমি বললাম যে আপনার তো লিঙ্ক আবার করাতে হবে ভাই, কেওয়াইসি আবার আপলোড করাতে হবে, কি করতে হবে? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছে, কোনো ব্যক্তি যখন সেজদায় যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। আচ্ছা
আব্দুর রহমান একজন ব্যক্তির নাম, শৈলপুরে বাড়ি, গরিব মানুষ বেচারা, একেবারে মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার সুযোগ হয়েছে এবং 10 মিনিট কথা বলার সুযোগ হয়েছে, ও কি করবে? গরিব মানুষ কি করবে বলেন? মুখ্যমন্ত্রীকে, এবং মুখ্যমন্ত্রী চাইলেও দিবে তাকে, তাহলে কি করবে সে লোক? বলবে যে মাননীয় বা মাননীয়া, আমার একটা টিনের বাড়ি আছে, বৃষ্টি হলে ঝড় হলে বাড়ির অবস্থা খারাপ, দয়া করে আপনি একটা ঘর দিন আমাকে, আর ছোটোখাটো একটা চাকরি দেন, কারণ আপনি খুব ভালো মানুষ, আপনি আমাকে দিয়ে দেন। একেবারে মুখ্যমন্ত্রীর কাছে যদি গিয়ে একবারে ফেস টু ফেস এরকম কথা বলছে, মুখ্যমন্ত্রী যদি দিয়ে দেয়, সেই ব্যক্তিকে না চেয়ে বসে থাকবে? কি কথা বলছেন আমার? না চেয়ে বসে থাকবে কি? চাইবে। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, আমি রাতের এক তৃতীয়াংশে 1 নম্বর আসমানে আসি, এসে আমি মানুষকে বলতে থাকি, কার কি অভাব আছে আমাকে বলো, আমি দিব। কার কি অভাব আছে বলো আমাকে, আমি দেব। কে রোগগ্রস্ত আমাকে বলো, আমি শেফাদান করব। কার কি সমস্যা আমাকে বলো, আমি তোমার সমস্যাকে সমাধান করে দেব। আমি তাকে সাজেশন করে আসলাম যে আপনি তাহাজ্জুদে বাংলায় দোয়া করা যায়, মানে এতে নফল সালাতে সেজদায়, যেহেতু সেজদায় আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, প্রথম সেজদাটা দিলেন, তবে সেজদা দেওয়ার সময় সুবহানা রাব্বিয়াল আলা মিনিমাম 3 বার কিন্তু পড়তে হবে, তাসবিহ পড়া লাগবে, সুবহান কুদ্দুসুল মালায়েকাতুর 3 বার পড়লেন, পড়ার পরে এবার আল্লাহ তাআলাকে বলেন যত কথা আছে আপনার, অঝরে কানেন আর আল্লাহকে বলেন, অঝরে কানেন আর আল্লাহকে বলেন, আপনি বলতে থাকেন বলতে থাকেন, ইনশাআল্লাহ আজিজ, আল্লাহ আপনাকে দিবে, আল্লাহ আপনাকে দিবে। এই ট্রেনিংটা যদি ইমাম সাহেব আপনাকে দেয়, তাহলে আপনি বেশি উদ্বুদ্ধ হবেন না? কি হবেন না উদ্বুদ্ধ? অবশ্যই হবেন। তাহলে তার জন্য একটা ভালো ইমাম দরকার নেই, মুনাফেক দিয়ে কাজ চলবে নাকি? কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী সলাত হচ্ছে ইশার সলাত আর ফজরের সলাত, ইশার আর ফজরের সলাত খুব ভারী। তাহলে কত মুনাফেক আমার সামনে বসে আছে বা চিন্তা করেন আপনি, কাদের কাছে ভারী লাগে এবার আপনি দেখেন, আপনি বুঝেন বিষয়গুলো। তাহলে বিষয়টা কি হলো, মসজিদ থেকে আপনার সমাজ গঠনের জন্য আলেমদের ভূমিকা, এক, সে এমনভাবে কড়াকড়ি করবে সলাতের ব্যাপারে, সে পর্দার ব্যাপারে বলবে ঠিক আছে, কিন্তু সলাতটা আগে জরুরি। সবাই যখন সলাত কায়েম করবে, অটোমেটিকলি বাদ বাকিগুলো মানবে কি মানবে না? কেন মানবে? কোরআন হচ্ছে তার দলিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের মধ্যে বলছেন, আকিমিস সলাত, তোমরা সলাত কায়েম করো, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সলাত তোমার যত নোংরামি, তোমার খারাপ অভ্যাস, সমস্ত নোংরামির মহা ঔষধ হচ্ছে কি? সলাত। তাহলে এই সলাত, ওখান থেকে আমার প্রতিষ্ঠা হয়ে গেল, ইমাম সাহেবের মাধ্যমে সলাত প্রতিষ্ঠা হলো, এক। দুই, এরপরে ইমাম তোমাকে হালাল রুজির ব্যাপারে বলবে। ইমাম সাহেব কি বলবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব সকল তোমরা শোনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমামদারকে ডাকেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সকলকে ডাকছেন, ইয়া আইয়ুহান নাস, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও পৃথিবীবাসী তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রুজির ব্যবস্থা করেছি, এখান থেকে তুমি হালাল হালাল বেছে বেছে খাও, হারাম থেকে দূরে থাকো, শয়তানের রাস্তা থেকে দূরে থাকো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের হাদিসে বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র। আল্লাহ পবিত্র না? আল্লাহ পবিত্র। আর আল্লাহ পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না, গ্রহণ করেন না। তাহলে পানবিড়ি জর্দা গুল সিগারেট খেয়ে যদি জান্নাত পাওয়া যেত, হিন্দু জান্নাতে যেত। কেন, কি কারণে যেত? কারণ আপনি আজকে থেকে শুনছেন না, বহুবার শুনেছেন যে এই পানবিড়ি জর্দা গুল সিগারেট হারাম, এটা শুনেননি? শুনেছেন তো? সাহাবিরা কেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখানে আপনাকে একটা দলিল দিচ্ছি আমি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সাহাবিরা মদের বোতল, মদের গ্লাস এভাবে মুখে ধরে আছে, তখন তো মদ হারাম না, না মদ হারাম হয়নি, কেউ কেউ খাচ্ছে, কেউ কেউ মদ ঢালছে বড় বড় মশক থেকে, একেবারে পার্টি সাটি চলছে, বুঝতে পারলেন? এখন যদি আল্লাহ হারাম নাও করতো, তা আপনারা আপনারা থোড়ি আমাকে জুস খাওয়াতেন, ভালো ব্র্যান্ডের মদই তো খাওয়াতেন, তাই না? দুনিয়াতে মানুষ যেটা বুঝে, তো সাহাবিরা বৈশাখান পার্টি চলছে, বুঝলেন? আর সাহাবিদের প্রচুর টাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন, সব সাহাবির না,
তো একেবারে রেডি এটা নিয়ে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, একজন ব্যক্তি এসে বলছে এখন কোরআনের আয়াত নাজিল হলো মদ হারাম। কি হলো? তো মদ তো এখন হারাম হলো, তো বাদ বাকি গ্লাসটা মেরে দি নাকি? এটা আমাদের হিসাব হওয়া, আমাদের হিসাব। সাহাবাই কেরাম এমন ভাবে মদকে ফেলতে লাগলেন, আনাস রাজিল্লাহু তাআলা বলছে যেমন করে বর্ষার পানিতে যে বয়ে বয়ে যায় না, তেমন করে মদিনার অলিতে গলিতে মদ বয়ে বয়ে চলতে লাগলো। দেরি করেননি, জিজ্ঞাসা করতে যাননি, একজন দূত এসে বলেছে যে মদ হারাম, সঙ্গে সঙ্গে ফেলে দিয়েছে। এখন সোহেলপুরের মানুষ কতটা নিবে এটা তার ব্যাপার, এটা তার ব্যাপার। আর একটা দলিল দিই তাহলে বুঝতে পারবেন। খাইবারের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় লাভ করেছে। বিজয় লাভ করলে একটা পার্টি তো হয়, একটা আনন্দ ঘন মুহূর্ত থাকে। তো গৃহপালিত গাধার গোস্ত বিসমিল্লাহ বলে জবাই করে বড় বড় হান্ডি বড় বড় পাতিলে চাপিয়ে দেওয়া হয়েছে, একেবারে গন 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 করে ফুটছে, কথার কথা পাঁচ মিনিট পরে নামবে, এখন নামবে এখন নামবে। আর সাহাবাই কেরাম তখন কিন্তু খুব ক্ষুধার্ত, অনেকদিন অনেকে কেউ খায়নি, বল গোস্ত পেলে বুঝতে পারছেন গোস্তের গন্ধ এসছে, ক্ষুধা তো আরও বাড়বে নাকি, খিদে আরও বাড়বে। সাহাবাই কেরাম বুঝো এ তো নামবে এখনই খাবো। তাবুর মধ্য থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একজন ব্যক্তি এসে বলছে স্বরূপ আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছে। তো কি আয়াত? আল্লাহ সুবহানাহু তাআলা বলে দিয়েছে গৃহপালিত গাধার গোস্ত হারাম। একেবারে ইমানদারিতে বলেন তো, এখানে যদি আমি আপনি থাকতাম তো মিনিমাম আপনারা তো আমাকে অন্তত পাঠাতেন যে শাহিনু ভাই আল্লাহ রসুলকে যাই বলেন তো, আমরা তো হালাল অবস্থায় জবাই করেছি, তো আজকে খাওয়ার পরে হারাম হোক বলতাম না আমরা, হালাল অবস্থা জবাই করেছি। প্রত্যেকটা সাহাবাই কেরাম হাড়ির পাতিল সহ উল্টে উল্টে ফেলে দিলেন, সুবহানাল্লাহ বিহামদি। এইটা হচ্ছে সাহাবাই কেরামের মেনে নেওয়া। এই জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের প্রতি আল্লাহ রাজি, আর তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি রাজি। তাহলে ইমাম সাহেব কি বলবে, দ্বিতীয় পয়েন্ট কি, হারাম থেকে বেঁচে থাকো, হারাম থেকে বেঁচে থাকো। কেননা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহামুন, ওই গোস্ত জান্নাতে যাবে না মিনাল সুউতে, যে গোস্ত হারাম খেয়ে গড়ে উঠেছে। আমি অবাক হয়ে যাই, ওয়াল্লাহি আমি অবাক হয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক দিরহাম এক টাকা সুদ খেলে 70টা পাপ হয়, সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা সমতুল্য পাপ। তার মানে যার বাড়িতে বন্ধন আছে ও ওর মার সাথে সহবাস করে যত পাপ হবে, বন্ধনের বই বাড়িতে থাকলে তত পাপ হবে। এ কথা সহ্য হবে গো, এমন কষ্টকর কথা আল্লাহ রাসূল কোন হাদিসে বলেছেন আমার জানা নাই। আমার খুব কষ্ট হয় এই হাদিসটা বলতে, তাও মানুষকে বলতে বাধ্য হয়। কেন? মানুষ তার মায়ের সাথে জেনা করবে? আরে মানুষ মা বাবার যে কি অধিকার, সারাটা জীবন যদি একটা ছেলে তার মা বাবার জন্য দিয়ে দেয়, এক আনা ঋণ শোধ করতে পারবে না মা বাবার। এই মা বাবা ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে এসে বলছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে একজন সাহাবী এসে বলছেন আল্লাহ রসুল আমি যুদ্ধে যেতে চাই, জিহাদে যেতে চাই, আমি জিহাদে যেতে চাই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমার মা বাবা কি জীবিত? তো বলছে জি। বলছে তুমি তোমার নিজেকে তোমার মা বাবার কাজে লাগিয়ে দাও, তুমি তোমার নিজেকে তোমার মা বাবার কাজে লাগিয়ে দাও, তাহলে মা বাবার খেদমত করাও একটা জিহাদ। কথা বুঝেন কিনা? সেই মা বাবার সঙ্গে যদি, আরে এই কথাটা বলতে তো খারাপ লাগে, তাহলে বন্ধন থাকলে কি হচ্ছে, এই পাপটা প্রতিদিন আপনার অ্যাকাউন্টে আসছে। আর একটা হাদিস, এক টাকা সুদ খেলে 36টা নারীর সাথে জেনা করে যে পাপ হয়, এক টাকা বন্ধন লোন থেকে গ্রুপ লোন থেকে উঠলে সেই পাপ হয়। তাহলে কেউ যদি 36টা না, আপনার এলাকায় একটা লোক, ধরেন এই লোকটার নাম হচ্ছে ধরেন লেডার, লেডার 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 মানে মই, তো এখানে এখানে অন্য লেডার রেখেছে, তো এই যে লেডার, এই লেডার এই লোকটার নাম ধরেন, কারোর নাম নিলে আবার কষ্ট পাবেন, এই লোকটা একটা মেয়ের সাথে খারাপ সম্পর্ক করেছে, ধরা পড়েছে, চায়ের দোকান তখন আলোচনা হচ্ছে, এটা ইয়াং ছেলে, তো ছেলেটা ইয়াং করতেই পারে ধরেন, কিছুদিন পর আবার করেছে একজনের সাথে অন্যজনের সাথে, এবার পেপারে নাম উঠেছে। ইমানদারিতে বলেন তো এই লিডারের সাথে কার মেয়ের বিয়ে দিবেন? কারো মেয়ের বিয়ে দিবেন? দিবেন গো? তো লিডার কবার জেনা করেছে? কবার? যার বাড়িতে বন্ধন আছে ও 36 জন নারীর সাথে প্রতিদিন জেনা করে,
তো যার বাড়িতে গ্রুপ লোন আছে, যার বাড়িতে বন্ধন আছে, যার বাড়িতে ডেস্টিনি আছে, তার বাড়িতে আপনার মেয়ে তো ঠিকই বিয়ে দেন। ও দুবার জেনা করেছে, তার বাড়িতে দিতে পাচ্ছেন না। আর যে প্রতিদিন 36 জন নারীর সাথে সহবাস করে জেনা করে, তার বাড়িতে তো মেয়ে বিয়ে দিচ্ছেন। আপনি নির্লজ্জ বিহায় এত বড় বিহার উপরে পিএইচডি করলেন কবে? আপনার আগে আগে জানার দরকার যে কার বাড়িতে সুদ ঘুষ আছে, কার বাড়িতে, আপনাকে জানতে হবে, জানতে হবে। এত কলিজা নিয়ে কথা বলার সাহস আমার আছে মানে বুঝতে পারছেন না? এসব আমার বাড়িতে যে নাই, আর আমার বাড়িতে থাকলে আমার ভয় ভয় লাগতো যে না এখানে কথা বলে গেলে আল্লাহ তোমাকে পাকড়াও করবে। অসম্ভব, আমি আমার মাকে ভালোবাসি কিন্তু আমি আমার মায়ের সাথে জেনা করতে কখনোই প্রস্তুত নই। অতএব এটাকে ত্যাগ করতে হবে। হারাম ভক্ষণকারী দেহ জান্নাতে যাবে না। তাহলে এত মেহনত এত কিছু করে কি লাভ হলো? এই কথা কোথা থেকে বলা হবে? মসজিদের মিম্বার থেকে। তাহলে আলেম সমাজ কি সমাজ গঠন করতে পারে কি পারে না? আমরা মনে করি একটা নেতা সমাজ গঠন করতে পারে, এই কথা ভুল। নেতা নেতা হয় তার বাড়িকে দোতলা থেকে তিনতলা বাড়ানোর জন্য। তার প্রমাণ দিবেন? মেম্বারি ভোটে নেতা যত খাটে, সরকারি ভোটে নেতা অত খাটে না। কেন? ওরা মনে করে সরকার যে ঘোড়ার ডিম হলো হলো, আমার মেম্বারি থাকলে হবে, কারণ ওই যে মেম্বারি থাকলে ওই যে চাল ডাল খেতে পাবো, আছে না, চাল ডাল খেতে পাবো। আর যদি আমি চাল ডাল খেতে পারি, বাড়ি 70টা ঘর এসেছে শৈলপুরে, এখন মেম্বার বলছে 50টা ঘর এসেছে, 20টাও এমনি খেলেছি। তারপরে মেম্বার যদি হওয়া যায়, প্রধান যদি হওয়া যায়, তাহলে কী হয় বলেন তো? প্রধান মেম্বার হলে যদি আইসিডিএসের কোনো চাকরি আসে, সেই চাকরি তার পরিবারের লোকই পায়, পাড়ায় আর শিক্ষিত নাই, তারই আত্মীয় স্বজন পাহাই ওইটা। আর শুনে রাখুন, যারা আইসিডিএসের চাকরি করে ওদের জন্য চাল ডিম এগুলো চুরি করা ফরজ। ওদের বাড়িতে মুরগি নাই কিন্তু ডিমের অভাব নাই। আমি শাহিনুর রহমান তাহকিক করে কথা বলছি। কোনো মায়ের বেটা যদি হিম্মত থাকে, দাঁড়িয়ে বলেন যে আমার বউ আইসিডিএসে চাকরি করে, আমি একদিন ডাল আনতে দেখিনি ওকে, পরিস্থিতি কত ভয়াবহ। আরে কোন সন্তানের ডিমটা আপনার মা নিয়ে যায় দেখেছেন কি? যে কলিজার টুকরো একটা সন্তান, ওই সন্তানের খাওয়ার ডিমটা আপনার মা নিয়ে যায়, বলেন জান্নাত আপনি পাবেন? জান্নাত যদি আপনাদের 50 প্রধানের হাতে থাকতো তাহলে পেতেন। জান্নাত আল্লাহর হাতে আছে, অত সোজা নয়। কারণ একাদু নামাজ ছেড়ে দিলে আল্লাহ তালার কাছে ক্ষমা পাওয়া যাবে, কিন্তু অপরের যদি হক মেরে খান তাহলে ওকে তাহাজ্জুদ দিয়ে শোধ করা লাগবে, কিয়ামতের মাঠে তাহাজ্জুদ দিয়ে শোধ করা লাগবে। একে অপরের হক এত কঠিন, এত কঠিন, এত কঠিন। আর এই হকের কাছে বহু মুসলমান আটকে যাবে। কেন? সব কিছু লিখে দিয়েছে মেজো বেটার নামে, সব কিছু লিখে দিয়েছে পিটির নামে, সব কিছু লিখে দিয়েছে ছোট ফেটার নামে, আর বড় ছেলে যেন পৃথিবীতে আসেই নি, এরকম ব্যাপার। ভয় কি হয় না পরিবারে? আবার ওইটা করে হজ করে রেখেছে, এর হজ আল্লাহ কবুল করবে বলছেন? হক যারা মেরে খাবে তাদেরকে কিয়ামতের মাঠে কিন্তু জবাবদিহিতা করতে হবে। তাহলে হারাম থেকে কি করে দূরে থাকতে হবে? যেমন করে আগুন থেকে দূরে থাকেন আপনারা, তেমন থেকে দূরে থাকতে হবে। আল্লাহই বলছি, আমার যদি ইউটিউব ফেসবুকে যেভাবে চ্যানেল আছে, আমার কথা বলছি, আমি যদি খালি এক ডে ইনকাম করতাম তো আমার মাসে 3-4 লাখ টাকা ইনকাম হতো। আমি টিউশনই করে খাই আলহামদুলিল্লাহ, অল ওভার ওয়ার্ল্ডে, গোটা পৃথিবীর বুকে এখন আমার ইংরেজি স্টুডেন্ট রয়েছে, স্পোকেন ইংলিশ পড়াই। কালকে গিয়ে বেলা 12টার সময় আমার ক্লাস রয়েছে, টেটের ব্যাস পড়াচ্ছি, বিসিএস এর ব্যাস বোধহয় সামনে এতে আছে, ওই কম্বাইন যেটা চলছে আর কি, এসএসসি জিডি আর আপনার মিসলেনিয়াস, ওটা আছে সামনে রোববারে। কেন? কারণ হালালভাবে ইনকাম করে খেতে চাই। হারাম টাকা ইনকাম করলে হারামে আরাম কিছুটা সময় পাওয়া যায়, কিন্তু মরলেই ব্যারাম, মরলেই কষ্ট। এই জন্য হারাম এই জিনিস থেকে একেবারে দূরে থাকতে হবে। যার মধ্যে একটু হারাম আছে তার থেকে দূরে থাকতে হবে। কেমন করে দূরে থাকতে হবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আব্বা আবু বকর সিদ্দিক, তার কাছে একটা গোলাম ছিল, এই গোলামটা কিছু বিনিময়ে আমার আব্বার কাছে ছিল, তো তিনি জিনিসপত্র নিয়ে আসতেন, ইনকাম করে নিয়ে আসতেন, আমার আব্বাকে দিতেন, তিনি জমা রাখতেন। একদিন আমার আব্বাকে একটু খাবার এনে দিলেন, ধরেন বিরিয়ানি পেয়েছে কোথাও থেকে, খাবার এনে দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক লোকমা, এক এক মুঠ, এক লোকমা নিয়ে বসে বিসমিল্লাহ, খাবারটা খেয়ে গলাধক্ষ করেছে, গিলেছেন। তখন সেই ব্যক্তি বলছে, জনাব বলছিলাম যে আমি জাহালাতের জামা নাই, গণৎকারী করতাম। গণৎকার বুঝুন কি? হাত দেখে ভাগ্য বলে, আশ্চর্য ব্যাপার, হাত দেখে নাকি ভাগ্য বলে।
তো ও যদি ভাগ্য বলতে পারতো তুই ভিখারি কেন? তো হাত দেখে ভাগ্য বলতাম আমি, তো জাহালাতের জামানায় একটা মানুষের হাত দেখে ভাগ্য বলে দিয়েছিলাম, তো ওর সাথে দেখা হয়নি, এই এখন দেখা হয়েছে, আমাকে একটু খাবার দিয়েছে, ওই খাবার আমি নিয়ে এসেছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙুলটাকে মুখের মধ্যে তুলে দিয়ে পেটে যা ছিল সব বমি করে বের করে দিল। কে কে বের করলো কে বলেন তো? আবু বকর কে বলেন তো? না না, আবু বকর কে বুঝেন কি আপনি? আবু বকর কে বুঝেন? আমি বলছি আপনাকে, আগামীকালকে যুদ্ধে যেতে হবে। আগামীকালকে কে কোথায় যেতে হবে? যুদ্ধে। কিন্তু 95% চান্স মারা যাওয়ার, কে কেউ যাবেন? কেউ যাবেন না, ন্যাচারালি চাপ। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুপুরবেলা আব্বা বাড়িতে বসে আছেন, আবু বকর বাড়িতে বসে আছেন, হঠাৎ করে দরজায় টকটক করে আওয়াজ। দুপুরবেলা কি ব্যাপার? দরজা খুলে দিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, জি আল্লাহর রাসূল আসেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে খাটে ওই এটা চৌকিতে বসেছিলেন, তিনি পাশে জায়গা দিলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বাড়িতে যারা আছে ওদেরকে দূরে যেতে বলো, বাড়িতে যারা আছে ওদেরকে দূরে যেতে বলো। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কে আর আছে? আয়েশা আর আমার মেয়ে আসমা, তেরা তো আমার বাড়িরই মানুষ, আপনি বলেন না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবু বকর পালিয়ে যেতে হবে, পালিয়ে যেতে হবে, হিজরতের সময় এসেছে। আপনাকে একটু মনে করে দিই, হিজরত মানে বউ বাচ্চাকে ছেড়ে যেতে হবে, কি খাবে? বাড়িতে ইনকাম করার কেউ নেই। হিজরত মানে বাড়িঘর যে আবু জেহেলকে জ্বালিয়ে দিবে, 100% রিক্স। হিজরত মানে তাদের খোঁজ খবর নিতে পারবো না, মোবাইল ছিল না। হিজরত মানে আমার কলিজার টুকরারা যে কি খেয়ে মরবে না মরবে জানি না, হাওমা হাওমা করে কান ছেড়া বলছে যে আল্লাহ কি আমার নামটা করেছে? তো বলছে, জি তুমি আমার সঙ্গী। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জোরে জোরে কাঁদতে লাগলেন আনন্দে, কেন? আল্লাহ তাআলা আমাকে সিলেকশন করেছে না? কথা মনে বুঝতে পারছেন? আমি আল্লাহ তাআলা আমাকে সিলেকশন করেছে তোমার সাথে যাওয়ার জন্য, আপনার সাথে যাওয়ার জন্য। আমি খুশিতে আর চোখে পানি রাখতে পারছি না, আল্লাহ আমাকেও সিলেকশন করলো এই অধমকে। বুখারীর হাদিস, আমার আগে গায়ের লোমটা দাঁড়িয়ে গেছে হাদিসটা বলবো এটা ভেবে, আরে আবু বকর। আমি ভাবি সাহাবাই কেরামরা, মানে যদি আমরা ওই জায়গা জামানায় জন্মগ্রহণ করতাম কি হতাম জানি না। তবে সবাইকে একবার দেখার খুব ইচ্ছা করে, বিশ্বাস করেন, এই জন্য মনে হয় আল্লাহ যতদিন কল্যাণ করে বাঁচিয়ে রাখো, ওদের সাথে দেখা করার ইচ্ছা। আরে ভালোবাসা, কাকে ভালোবাসা বলে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমি আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন যাচ্ছিলাম, দীর্ঘ রাস্তা চলতে 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 ক্লান্ত শ্রান্ত হয়ে গেলাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ক্লান্ত হয়ে গেলেন। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা গুহার নিচে একটা জায়গা করলাম, ও যে যে গুহা নিয়ে অনেক ঘটনা আপনারা জানেন, মাকড়সার জাল টাল সব জাল হাদিস। ওই গুহার মতো জায়গাটাকে পরিষ্কার করলাম, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আপনি একটু ঘুমান তো, ঘুমান তো, আপনি ক্লান্ত। আরে আবু বকর, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, আপনি ক্লান্ত? তো আবু বকর কি প্লেনে এসেছিল? উনি ক্লান্ত না? কথা বুঝছেন তো আমার? উনি ক্লান্ত না? আপনি একটু ঘুমান। এটা ঘুমানোর পরে একটা এরকম বোতল, একটা পানির গ্লাস নিয়ে তিনি বলছেন যে, কোনো ছাগল টাগলওয়ালা লোক আছে নাকি, কোনো গরু ছাগলের পাল আছে নাকি, একটু যদি দুধ খাওয়াতাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার জানটা শান্তি হতো। আবু বকর রাদিয়াল্লাহু বলছে, একটা রাখালকে দেবো, যা জনাব শোনো শোনো শোনো, জি তোমার ছাগলের মধ্যে কি দুধ দিতে পারে এমন ছাগল আছে? তো বলছে, জি আছে তো, তো একটু দুধ দহন করে আমাকে দিবা, একটু দিবা কি? তো বলছে, হ্যাঁ দিবো, অসুবিধা কি? আরে দিও দিও, অসুবিধা নেই, তোমার মালিককে আমি চিনি। আবু বকর রাদিয়াল্লাহু বলছে, বুখারী হাদিস, তো বলছে যে ঠিক আছে দেন, কিসে নেবেন? তো এই যে বোতল, তো আবু বকর রাদিয়াল্লাহু বোতলটা দিয়েছে, সেই ব্যক্তি বোতলটাকে ধরে দুধটাকে দহন করতে শুরু করেছে, শুরু করছে। আবু বকর যাই দাও 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 দাও, কি করছো? বলছে, কেন? দুধ দহন করছে, হাতটাকে একটু ঝেড়ে নাও, রাখাল মানুষ ময়লা থাকতেই পারে। আমি আপনাকে আর একবার বলি, লোকটার মাথায় কি টেনশন বলেন তো, বউ বাচ্চা রেখে আসলাম, কি করছে জানি না, এই ধুধু প্রান্তর মরুভূমি কি হবে জানি না, আবু জেহেলের লোক পিছু নিয়েছে, কখন মারা পড়বো জানি না, আসমার আজ কি করছে বাড়িতে জানি না, আবু জেহেলকে বাড়িঘর জ্বালিয়ে দিল জানি না। এই মতো সিচুয়েশনে একজন ব্যক্তি কি বলছে, রসুল আসমের দুধ প্রস্তুত করার জন্য হাতটা কি তুমি রেডি করে নিয়েছো? রাখাল রাগে এরকম করে এসেছে, রেওয়াজটা পড়বেন আপনি, রাখাল রাগে বলছে, হয়েছে মানে থাকে না এরকম, হয়েছে দেখতে পেয়েছেন না, তো জি এবার করো। তো আবু বকর রাদিয়াল্লাহু বলছেন যে, দুধটাকে দহন করার পর দেখলাম যে গরম, বলেন তো দুধ দহন করার সাথে সাথে গরম থাকে না,
গরম থাকে তো গরম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে ডাকবো, যদি ঘুমায় তো ঘুমাবে নাহলে ডাকবো। দেখে তিনি গিয়ে দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসে আছেন, দুধটা গরম না, এই গরম দুধ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হবে, এই গরম দুধ মোহাম্মদ সাল্লাল্লাহু কষ্ট হবে। তিনি মশক থেকে পানি বের করে কয়েক ফোঁটা পানি একটু পানি দিয়ে দিলেন, বুখারির রেওয়াত ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহিকে দেওয়ার আগে পানিটা নিচের দিকে চলে আসলো, দুধটা একটু শীতলতা আসলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিসমিল্লাহ বলে দুধ পান করছেন আর আমার পিপাসা মিটছে না। আমি বুঝাতে পারছি না আপনাদেরকে, মানে ঠান্ডা জমে গিয়েছেন নাকি সুবহানাল্লাহ বাড়িতে বলবেন, আপনি পানি খেলে আমার পিপাসা মিটবে কি? কোনো বিজ্ঞান সাপোর্ট করে কি? সাহাবায়ে কেরামের কাছে কোনো বিজ্ঞান নেই ভাই, বলছে যে আপনি যখন ও পান করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করছে, আবু বকর বলছে আল্লাহ শান্তি পাচ্ছে আমি। আবু বকর কি লাগে না, তিনার কি পিপাসা লাগেনি? আর একটা হাদিস মনে পড়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার হাদিস, সুবহানাল্লাহ বিহামদি। দেখুন একজন সাহাবী এসে বলছেন, একবার ইতস্তত ভাব নিয়ে এসে বলছেন, আল্লাহ রাসূল বলছি যে বাড়িতে গিয়ে তো মনটা আনতান করে ভালো লাগে না, তো বলছি যে জান্নাতে তো আপনি যাবেন গ্যারান্টি, তো বলছি যে জি তোমরা দোয়া করো, তোমরা দোয়া করো, তো বলছে নাবীরা তো জান্নাতে যাবে, নবীদের জন্য স্পেশাল জান্নাত থাকবে, তো আমরা যদি কেনে ছিসড়ে জান্নাতে যাই তো আমরা কি আপনার সাথে থাকবো? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে না না, জান্নাতে তো ভাগ আছে, যে যেমন কাজ করবে সে তেমন জান্নাতে থাকবে। তো জনৈক সাহাবি বলছে যদি এরকম কোনো জান্নাত আমি পাই যে জান্নাতে গেলে আপনাকে দেখা যাবে না, তো আপনার আল্লাহকে বলেন ওই জান্নাত আমার লাগবে না। কথা কি বোঝাতে পারছি আপনাকে আমি? কি ভালোবাসা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি স্পিচলেস হয়ে গেছেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলেন, বলে দাও যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। সুবহানাল্লাহ, আপনি যদি ডক্টর জাকির নায়েককে ভালোবাসেন, তিনাকে যদি আল্লাহ তাআলা জান্নাত দেয় আপনি ওই জান্নাতেই থাকবেন। সাহাবি তখন শান্তি পেল, ও আমি মোহাম্মদ সাল্লাল্লাহু ভালোবাসি, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু সঙ্গেই থাকবো। এই জন্য তো বলি পৃথিবীর কে কি বললো আপনার দেখার নাই, কোন ইমাম কি বললো দেখার দরকার নাই, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের কোনো হাদিস যদি আপনার সামনে আসে উইদাউট এনি কোশ্চেনিং ইউ হ্যাভ টু ফলো দ্যাট হাদিস, কোনো রকমের কোনো প্রশ্ন ছাড়া আপনি ওই হাদিসটা মেনে নেন, ওই হাদিসটা মেনে নেন। কেমন? মুগির ইবনে সোবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ওই অমুক আনসারি মেয়েকে বিয়ে করতে চাই, আপনি একটু পরামর্শ দেন না। তো আনসারি মহিলাকে বিয়ে করবা? আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ি থেকে তার বাবাকে প্রস্তাব দাও এবং মেয়েটাকে দেখে নাও, আর তুমি বলবা যে আমাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছে। তো মুগির ইবনে সোবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি যাওয়ার পরে বাড়িতে সালাম দিলাম, ওই বাড়ির বেটা ছেলে বেরিয়ে আসলো, ওর বাবা মেয়ের বাবা বেরিয়ে এসে বলছে আপনার মেয়েকে বিয়ে করতে চাই। ঠিক আছে, ভালো কথা, প্রস্তাব দিলেন, আপনার মেয়েকে দেখব। কি বলছে? আপনার মেয়েকে দেখব। তো বাবা ভাবছে মেয়েকে দেখাবো, গায়রতটা দেখেন, গায়রত বুঝেন কি, পুরুষত্বটা দেখেন, যে একটা লোক আসলে এসে বলছে বিয়ে করব, চট করে মেয়েকে দেখে দেব, মেয়েকে দেখানো ঠিক হবে, মানে ভিতরে ভিতরে যেন ইতস্তত বোধ করছেন। আর আমরা মেয়েকে সুন্দর ড্রেস কিনে দিই, যাও মা রাস্তা দিয়ে পরে যাও, মানুষ তোমাকে দেখুক, আহারে আস্তাগফিরুল্লাহ। চিন্তা করেন সেই মা বাবার কতটা গায়রত ছিল। এ কথা বলার পরে দেখছে তারা ইতস্তত বোধ করছে, তখন মুগির ইবনে সোবা রাদিয়াল্লাহু তাআলা বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। কি বলেছে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতরে পর্দার আড়াল থেকে মেয়েটা সব শুনছিল, মেয়েটা বলছে আব্বু, জি আম্মি জান বলেন, বলছে লোকটাকে ভেতরে আসতে দাও, আর কোনো প্রশ্ন চলবে না, কেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। তবে শোনো ব্যক্তি, জনৈক ব্যক্তি, মেয়েটা বলছে এবার তোমাকে বলি, যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে বলে তবেই দেখো, যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে থাকে তাহলে তোমার বিরুদ্ধে কমপ্লেন আল্লাহর কাছে থাকলো। বাপ দেখেন আর বিটি দেখেন, বাপ দেখেন আর বিটি দেখেন, তৈরি করতে হবে সন্তানকে, তৈরি করতে হবে না, তৈরি করতে হবে হবে। তাহলে এই যে বিষয়, সঙ্গে সঙ্গে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা মাত্রই আর কোনো রকমের কোনো প্রশ্ন থাকতে পারে না। তাহলে হালালের ব্যাপারে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস বলে গেছেন যে হালালকে ত্যাগ করতে হবে। আপনি এটাও জানেন মুশারিফ মুসাফির যে মানুষ তার দোয়া আল্লাহ সরাসরি কবুল করে, মুসাফির যারা তার দোয়া আল্লাহ সরাসরি কবুল করে। একজন মুসাফির ব্যক্তির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনি খোলা মাঠে এসে আল্লাহকে বলছে ইয়া রব, চুলগুলো উস্কো খুস্কো, গোটা দেহে ময়লা, তিনি বলছেন ইয়া রব ইয়া রব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বলো তো ওর দোয়া কি করে কবুল হবে, যে লোকটার গায়ে পোশাক আছে ওটা হারাম, ও এখন যে পানিটা খেলে ওটা হারাম, খাবার খেয়েছে হারাম, তাহলে হারাম খোর জান্নাতে যাবে না। এবার এলাকায় যদি বাসেন বেশিরভাগই হারাম খোর, বুঝতে পারেন আমার কথা, চিন্তা করে দেখেন, চিন্তা করে দেখেন যে হারাম খোরটাই বেশি। তাহলে দুই নম্বর পয়েন্ট কি, সমাজে আলেম সমাজ করবে কি, এলাকার প্রত্যেকটা দোকান থেকে বিড়ি সিগারেট তুলবে, জোর দেখায়নি তুলবে। আহলে হাদিসের বাচ্চা জন্ম থেকে আহলে হাদিস, আপনার লজ্জা লাগে না? আরে আমি তো কিছুদিন আগে হেদায়েত পাওয়া মানুষ, আমি আমি 2013 সাল থেকে বক্তৃতা করছি, 2009 সালে সৌদি আরবে গিয়েছি, 2010 সালে হেদায়েত পেয়েছি, তারপর থেকে এলাকায় এসেছি। আমাদের মসজিদে একটা মানে দুজন ব্যক্তি, দুই মসজিদ থেকে দুজন ব্যক্তির মুদিখানার দোকান, আলহামদুলিল্লাহ দুজন ব্যক্তির দোকান থেকে পানবিড়ি জর্দা গুল সিগারেট তুলে দিয়েছি আমাদের আন্ডারে, মানে আমরা তো বাইরের সমাজের পারবো না, বুঝলেন না? এটা নিয়ে ইহুদির দালাল হয়েছি, খারাপ অনেক কিছু আমাদেরকে হতে হয়েছে, কিন্তু তাদের এটা দোকান থেকে তুলে দিয়েছি আলহামদুলিল্লাহ, এটা আমরা তুলে দিতে সক্ষম হয়েছি। কিছুদিন আগে একটা ডাক্তারের দোকান দোকানে গেলাম, খুব ভালোবাসে ডাক্তার আমাকে, আমি ওর দোকানে তেমন করে ঢুকি না, আমি ঢুকে দেখছি তাবিজ ঝুলানো, লেখা থাকে না লেখা লেখা, আমি সঙ্গে সঙ্গে বের করছি, ডাক্তার একটু ইতস্তত বোধ করছিল, একেবারে নিয়ে সঙ্গে সঙ্গে ছুঁড়ে ফেলে দিয়েছি নিচে। আমি বলছি খবরদার, এর মধ্যে বারাকা নেই, এর মধ্যে কোনো বারাকা নেই, আল্লাহ তালা যাকে যা রুজি দেবে সব সিলেক্টেড আছে, অতএব খবরদার এটা করবেন না। তো আমাদের সমাজে যারা আছে আমি এটা করতে সক্ষম হয়েছি, তাহলে দেখি আপনার আলেম দ্বারা আপনার সমাজকে পরিবর্তন করেন, কারণ আলেমে একমাত্র পারবে, কারণ এলাকার কোনো লিডার এসে কারোর দোকান থেকে বিড়ি সিগারেট তুলতে পারবে না। কেন? তারা বলবে যে আপনার বাপের টাকা দিয়ে দোকান করেছে নাকি, বলতে পারে, কিন্তু আলেম যদি বলে যে পানবিড়ি জর্দা গুল সিগারেট চলবে না, খাওয়া চলবে না, বাঁধা চলবে না, তাহলে সেই সমাজে কি থাকতে পারে? আলহামদুলিল্লাহ আমার সমাজে নাই, আমার সমাজে নাই, আমি বলছি গর্ব করে আমার সমাজে নাই। আপনার সমাজে কেন থাকবে, কেন থাকবে? আপনাকে তুলতে হবে। আলেম দ্বারা একটা সমাজ পরিবর্তন হয়, আলেম ছাড়া কোনো সমাজ পরিবর্তন হতে পারে না, কারণ ধর্ম এমন একটা জায়গা আম পাবলিক কিন্তু ধর্ম অত বুঝে না, তারা বলে যে মৌলভী সাহেব যা বলছে আমরা তাইতেই রাজি, ঠিক না? তাহলে মৌলভী সাহেব যদি ফিট হয়, সঠিক হয়, তাহলে মৌলভী সাহেব যা বলবে সেই অনুযায়ী সমাজ চলবে, সে অনুযায়ী সমাজ চলবে। তাহলে মৌলভী সাহেব যদি বলে যে হারাম চলবে না, ইনশাল্লাহ চলবে না। আগামী দিনে মৌলভী সাহেব যদি বলে যে শোনো তোমরা বিবাহের আয়োজন করো, কিন্তু বিবাহের মধ্যে গান বাজলা বাজলে আমি যাবো না, গান বাজলা বাজলে আমি যাবো না, তো যদি কোথাও গান বাজনা বাজে বিবাহের মধ্যে, তাহলে আলেম যদি না যায় তো বিয়ে কে পড়াবো বাপ, তাহলে বিয়ে হবে না, আলেম তো লাগবেই ভাই বিয়ে পড়াতে। আলেম যদি বয়কট করে তাহলে নিশ্চয়ই ডিজেও বয়কট হবে অটোমেটিকলি, অটোমেটিকলি। এই জন্য একটা আলেম সমাজ পারে একটা সমাজকে পরিবর্তন করতে। আলোচনা দীর্ঘ করব না, অনেক রাত হয়েছে, এত রাত অব্দি এমনি আলোচনা করি না আমি, তবে যে কথাটা শেষে বলবো একটু সময় নিব, আপনাদের অন্তরে ফিলিস্তিনের প্রতি ভালোবাসা জানানোর জন্য, ভালোবাসা জাগানোর জন্য যে কথা বলবো, আমি জানি না যদি আমার খুতবা কেউ শুনে থাকেন, যে খুতবায় শত শত মানুষ কেঁদেছে, একটা পয়েন্ট আপনাকে আমি বলবো, ফিলিস্তিনের ব্যাপারে একটু ভালোবাসা জাগার দরকার আছে। ফিলিস্তিন কি এটা আমাদের জানা নাই, বেশিরভাগ মানুষই জানে নাই, জানে না, অ্যাকচুয়ালি জানে না ফিলিস্তিন কি। এ বিষয়টা আপনাকে পয়েন্টটাকে নোট করতে বলবো, একটু আপনাকে দেখাই, আপনি খুব ভালো মনোযোগ সহকারে, পাঁচ দশ মিনিট লাগতে পারে বা 15 মিনিট লাগতে পারে বা 5 মিনিটও শেষ হতে পারে, আপনাকে ভালো করে বোঝাচ্ছে। আমি দেখেন বাইতুল মুকাদ্দাস বা ফিলিস্তিন, আমি শুরুর দিকে এসে বলেছি, শুরুতে বক্তব্য দিতে গিয়ে বলেছিলাম মারিয়াম আলাইহিস সালামের মসজিদ কোনটা ছিল, মসজিদুল আকসা ফিলিস্তিন, যে মসজিদে দোয়া করে জাকারিয়া আলাইহিস সালাম নবী সন্তান পেয়েছিলেন, মসজিদের নাম কি, বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম, শাম, সবই এক, ঠিক আছে? এই মসজিদ মুসা আলাইহিস সালাম, যে ঘটনা আপনাকে বয়ন করতে যাচ্ছি, মুসা আলাইহিস সালাম তার বাপ দাদার প্রায় বেশিরভাগ নবী রসুল, মানে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রায় সমস্ত নবী রসুলদের জন্মভূমি হচ্ছে ফিলিস্তিন, আমাদের বাবার জায়গা আমাদের জমি হচ্ছে ফিলিস্তিন, বাইতুল আকসা আমাদের,
আপনাকে আমি দেখাচ্ছি বাইতুল আকসা কেন আমাদের আজকের পর থেকে ভালোবাসা হবে, আজকের পর থেকে তাহাজ্জুদে কেঁদে কেঁদে আপনি দোয়া করবেন আমি আশাবাদী, যদি তাদের বিষয়টা বুঝেন যে বাইতুল আকসা আমাদের বাবা সম্পত্তি। মূসা আলাইহিস সালাম ফেরাউনকে দাওয়াত দিত, মনে আছে না? আল্লাহ তাআলা তার ভাইকে দিয়ে তাকে শক্তিশালী করলেন, হারুন আলাইহিস সালামকে দিয়ে। মূসা আলাইহিস সালাম দীর্ঘদিন ফেরাউনকে দাওয়াত দিতে 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 কিছু লোক তার সাথে ইসলাম গ্রহণ করলো, মানে আল্লাহ আল্লাহ এক এ বিষয়ে ইমান আনলো, কিন্তু ফেরাউনকে কোনোভাবে বাজে আনতে পারা গেল না। মূসা আলাইহিস সালাম শেষ বয়সে ভাবলেন যে আমি আমার বাবার জমিতে ফিরে যাব। আপনারা এতদিন শুনেছেন যে ফেরাউনের কবল থেকে মূসা পালিয়ে যাচ্ছিল, শুনেননি? মিথ্যা কথা। মূসা আলাইহিস সালাম তার বাবার জমিতে যাচ্ছিল। আপনার এলাকা থেকে একটা ছেলে কলকাতা ডাক্তারি করে, দিল্লিতে ডাক্তারি করে, যতই যা ডাক্তারি করুক না কেন শেষ বয়সে সবাই চায় আমার বাবার জমিতে আমি মরবো, ঠিক না? এইটা তো মূসা আলাইহিস সালাম ভালো করে বুঝবেন আমার কথাগুলোকে, একেবারে এক খেয়ালে চেয়ে থাকবেন। এইটা হচ্ছে, অনেক কনফিউশন দূর হবে আজকে, এইটা হচ্ছে মিশর। মূসা আলাইহিস সালাম ফেরাউনকে দাওয়াত দিয়েছে কোথায়? মিশরে। যখন দেখলেন যে ফেরাউন তো ইমান আনবে না, অনেকগুলো লোক মূসার সাথে থাকলো ইমান আনলো, তাদেরকে নিয়ে মূসা বলছে চলো আমার বাপ দাদার জমিতে যাব, ওখানে গিয়ে আমরা শান্তিতে বসবাস করব। শান্তি সবাই চাই, তবে একটা কথা মাঝে বলে রাখি, এই ইহুদি খ্রিস্টান এরা হচ্ছে চিরকালের বেঈমান জাতি। এই মূসা আলাইহিস সালামের সঙ্গে বারবার বেঈমানি করেছে এই শয়তানরা। বেঈমানি কেমন করেছে দেখেন আপনাকে বলছি। তো মিশর থেকে চলে আসছে মূসা আলাইহিস সালাম, তার সঙ্গীরা আস্তে 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 সামনে পড়েছে হচ্ছে নীল নদ। এতদিন শুনেছেন ডাহা মিথ্যা কথা, সামনে নীল নদ পড়েনি, ওটা হচ্ছে পড়েছে রেড সি, লোহিত সাগর। ফেরাউন নীল নদে ডুবে মারা যায়নি, ফেরাউন ডুবে মারা গেছে লোহিত সাগরে, বুঝতে পেরেছেন? মিশর থেকে এখনো এই মানচিত্র পাবেন, মিশর থেকে ফেরাউনের অত্যাচার সহ্য করতে না পেরে দাওয়াতে তাবলিগ দিয়ে যেসব লোকগুলো হলো তাদেরকে নিয়ে কোথায় পৌঁছালেন? ফিলিস্তিনে যাওয়ার পথে কি পড়ছে? লোহিত সাগর। এবার মূসার সাথে যে লোকগুলা ছিল তারা বলছে, ও মূসা আমরা তো ঘেরা পড়ে গেছি, সামনে সমুদ্র পার হওয়ার রাস্তা নাই, পেছনে ফেরাউন আর তার লোকজন, আপনি আপনার আল্লাহকে বলেন আমাদেরকে বাঁচাতে। এরা ভালো মানুষ বলছেন আপনি? এখন যদি এখানে একটা বিপদ হয় তো আপনি বলবেন যে আপনি আপনার আল্লাহকে দোয়া করতে বলেন, বরং সবাই আমরা দোয়া করব, ঠিক কিনা? ঠিক কিনা? এরা তো তিনারা দোয়া করা বাদ দিয়ে বলছে আমরা বিপদে পড়েছি, এবার ফেরাউনের থেকে বাঁচান আপনারা, আপনার আল্লাহকে বলেন। মূসা আলাইহিস সালাম বলছেন আমার প্রতিপালক আমাকে নিরাশ করবেন না, আমার আল্লাহ আমাকে বাঁচাবেন ইনশা আল্লাহ। দেখেন কোনো রাস্তাই নাই, তাও তিনি বলছেন আমার আল্লাহ আমাকে বাঁচাবে। যখন বিপদ চলে আসবে আপনার বাড়িতে, কোনো রাস্তা নাই, আল্লাহি আপনি আল্লাহর উপরে তাওয়াক্কু করেন, আল্লাহ অবশ্যই আপনাকে রাস্তা বের করে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসাকে বললেন, মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ও মূসা তোমার হাতে কি? আল্লাহ এটা লাঠি, মারো সমুদ্রে, মারো সমুদ্রে। সমুদ্রে যে মারলেন আল্লাহ তাআলা দুই দিকের পানিকে কি করলেন? দাঁড় করিয়ে দিলেন, মিডিল দিয়ে রাস্তা তৈরি করে দিলেন। মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা ওই রাস্তা দিয়ে পার হয়ে গেলেন। ফেরাউন বলছে তো মকা তো হেভি মকা, এখন রাস্তা পার হবো? তো ফেরাউন আর তোর লোকজন যেতে গিয়ে আল্লাহ তাআলা দুই দিকের পানিকে জোড়া লাগিয়ে দিলেন, ফেরাউন এবং তার লোকজন ডুবে মরে গেল। কোন সাগরে মরল? মিশর। তারপরে যে সাগর নাম কি? লোহিত সাগর। এরপরে যে মরুভূমি পড়ছে এই মরুভূমির নাম হচ্ছে সিনাই মরুভূমি। সিনাই মরুভূমি মনে থাকবে? সিনাই মরুভূমি বিশাল বড় মরুভূমি, তারপরে গা ফিলিস্তিন। সিনাই মরুভূমিতে যখন আসলো সঙ্গী সাথে নিয়ে, এবার মূসা আলাইহিস সালামকে বলছে তার সঙ্গীরা, বুঝে আমরা এখন খাবো কি? খাবারের ব্যবস্থা করেন। তার সঙ্গীরা বলছে কি? বলছে আমরা এখন খাবো কি? খাবারের ব্যবস্থা করেন। মূসা আলাইহিস সালাম বলছে খাবারের ব্যবস্থা আমি কোথা থেকে করব, দেখি কি করা যায়, বুঝে আপনারা আল্লাহকে বলবেন আকাশ থেকে পাঠাতে। বুঝতে পেরেছেন? আপনারা আল্লাহকে বলেন আকাশ থেকে খাবার পাঠাতে। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা আকাশ থেকেই খাবার পাঠালেন। বলেন তো খাবারের নাম দুটো কি? বলেন, জানেন না? মান্না ওয়া সালোয়া। এই দুটো খাবার আল্লাহ তাআলা আকাশ থেকে পাঠালেন। এই দৃশ্য দেখার পরে যে আল্লাহ তাআলা সমুদ্রকে
ভাগ করে তাদেরকে বাঁচালেন, আকাশ থেকে খাবার পাঠালেন। এরপরে কি কোনো মানুষ বেঈমান হয়? এরপরে বেঈমান হবে আর? এত বড় মুজিজা পেলেন। তখন মূসা আলাইহিসসালাম বললেন, এক কাজ করো, তোমরা এই এখানে থাকো, তাবু তাবু ঘিরে থাকো, আমি একটু তুর পাহাড়ে যাব। ভালো করে খেয়াল করেন, সিনাই মরুভূমিতেই অবস্থিত হচ্ছে তুর পাহাড়, যাকে বলায় সুরমা পাহাড়। অতুরীয় সিনিন পড়েননি আপনি? তাহলে সিনাই আবার বুঝেন, মিশর, লোহিত সাগর, মরুভূমি, কি মরুভূমি? সিনাই। সেই সিনাই মরুভূমিতে কি পর্বত? তুর পাহাড়। মূসা আলাইহিসসালাম চলে গেলেন, আল্লাহ তাআলা তার উপরে তাওরাত নাজিল করে দিলেন, বিধান নাজিল করে দিলেন। এবার কোন নবীর উপরে যদি বিধান আসে, সে তো রসুল হয়ে গেল, আর রসুল যদি হয়ে যায় খুশি হবে কি হবে না? বিধান দিয়েছে, বিধানকে ঘাড়ে নিয়ে এবার 40 দিন পর, অনেক বড় লম্বা ঘটনা, মূসা আলাইহিসসালাম তার কওমের কাছে, তার জাতির কাছে আসছে, যে লোকগুলোকে রেখেছে এলাকায়, ঢুকতে গিয়ে দেখছে এর একটা বাছুরের পুজো শুরু করেছে। কথা বুঝছেন না আপনি? ভাই মেজাজ কি করে ঠিক থেকে বলেন তো, বাছুরের পুজো করা শুরু করেছে মাত্র 40 দিন তাই নাই তাই। এবার মূসা আলাইহিসসালাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ গো আমি আর পারবো না, আপনি ব্যবস্থা করুন। কতবার আর কতবার, যা হোক তারপরে কোনো ব্যবস্থা হলো না, কিছু হলো না। এবার মূসা আলাইহিসসালাম বলছে, শোনো, আমি আমার বাপদাদার জমি ফিলিস্তিনকে তাদের হাত থেকে যুদ্ধে জয় করব, চলো সবাই মিলে যুদ্ধ করে আমরা আমাদের ফিলিস্তিনকে আবার নিয়ে নিব। ফিলিস্তিন কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে গিফট করেছে, আমাদেরকে মুসলমানকে। এই ফিলিস্তিনকে যখন জয় করার জন্য মূসা আলাইহিসসালাম তার সঙ্গী সাথীকে বললেন, আর ওই ফিলিস্তিনে যারা রাজত্ব করত, এই ইহুদি খ্রিস্টানরা খুব কূটনৈতিক, এদের মধ্যে খুব অস্ত্র শস্ত্রের ব্যবহার আছে, এরা কিন্তু খুব মানে ট্যালেন্ট, দুনিয়াবি খুব বুদ্ধি এদের, তো তারা খুব মানে কঠিন জাতি। যখন মূসা আলাইহিসসালাম তার লোকজনকে বলল, যে লোককে আকাশ থেকে খাবার আনিয়ে দিল, যে লোকগুলোকে আপনার ফেরাউনের হাত থেকে বাঁচালো, মূসা আলাইহিসসালাম বললেন যে চলো আমরা সবাই যুদ্ধ করে ফিলিস্তিনকে জয় করব। এবার সেই লোকগুলো কি বলছে জানেন? বলছে, ও মূসা, এটা কথা বলবো? যে জি বলেন। বলছে, তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করবা, আপনি আমি হলে তো ওখানে মেরে কবর দিয়ে দিতাম, তাই না? সহ্য কতক্ষণ হয় মানুষের? বলছে যে তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করে না। এবার মূসা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। তখন যখন তারা তার সাথে আসলো না, মূসা আলাইহিসসালাম একটু সরে দাঁড়ালেন, তিনি বোঝাতে চাইলেন তার সাথে কে কে আছে আসুক। মাত্র 2 জন মানুষ আসলেন, কজন? 2 জন। এখানে থামি, একটা হাদিস বলি, মুসনাদ আহমদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি জানো, আমি যদি আজকে বাইতুল আকসাতে থাকতাম, আমার ভাই মূসা আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আমার মৃত্যুটা, আমার আমার কবরটা এমন জায়গায় হয় যেন ঢিল ছুড়লে যেন বাইতুল আকসাতে পড়ে, এটা আমার তামান্না, এটা আমার অন্তরের ইচ্ছা, বাইতুল আকসার পাশেই যেন আমার কবরটা হয়। আল্লাহ তুমি দোয়া করো, আমার ভাই মূসা দোয়া করেছিল, হাজার হাজার বছর আগের ঘটনা, সাহাবাই কেরামকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি যদি আজকে জেরুজালেমে থাকতাম না, আমি তোমাদেরকে সাহাবীদেরকে দেখিয়ে দিতাম আমার ভাই মূসার কবর কোথায়। সুবহানাল্লাহ বিহামদিহি, হাজার হাজার বছর আগের ঘটে যাওয়া ঘটনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছে, আমি আজকে ফিলিস্তিনে থাকলে দেখাতাম মূসার কবর কোনটা। বুঝতে পারছেন? মূসা আলাইহিসসালাম চলে গেলেন, এবং যে আল্লাহ তাআলা তাকে একটা পরীক্ষায় পাঠালো, খিজির আলাইহিসসালামের কাছে। এই ঘটনা জানেন না? খিজির আলাইহিসসালামের সঙ্গে যখন আল্লাহ তাআলা পাঠালেন 2 জন সঙ্গী মূসার সাথে, ভালো করে বুঝেন, তারপরে আসার পরে মূসা আলাইহিসসালাম মারা গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসার সাথে থাকা 2 জন ব্যক্তির, একজন ব্যক্তির নাম হচ্ছে ইউসা বিন নুন, কি নাম বললাম? ইউসা বিন নুন, তাকে আল্লাহ তাআলা নবী বানিয়ে দিলেন, তাকে নবী বানিয়ে দিলেন। তো সে যখন নবী হয়ে গেল, নবী হওয়ার পর অনেক দিনের পরে ঘটনা, এবার সে ফিরে আসলো ওই সিনাই মরুভূমিতে, এবং ওই যে মূসা আলাইহিসসালাম দোয়া করেছিল আল্লাহর কাছে, আল্লাহ তুমি যা খুশি করো, আল্লাহ এদেরকে 40 বছর ধরে গজব নাজিল করেছে। গজবটা কি শুনবেন? আল্লাহ এরকম গজব দিয়েছে যে এই লোকগুলা 40 বছর এই মরুভূমির মধ্যে ছাগলের মতো ঘুরে বেড়াবে, এদের কোনো কাজ নাই। এটাই হচ্ছে আল্লাহর গজব। এবার 40 বছর ঘুরে বেড়ে বেড়ে এবার মাথা ঠিক হয়েছে, মানুষ ঠেকলে বুঝে বলেন না, ওই লোকটা নামাজ পড়তে আসে না আসে না, ওর বাপ মারা গিয়েছে, দেখবেন 1 সপ্তাহ নামাজের গতি আলাদা। তো এই লোক 40 বছর ধরে ঠেকেছে এরা। এবার ইউসা বিন নুন যখন তাদের কাছে এসেছে, তখন বলছে চলেন যুদ্ধ করব। তো তুই যদি আগে বলতিস, তাহলে মূসা আলাইহিসসালামের
যুদ্ধ করে জিততে পারত কিনা, তখন তো বলে চলেন আমরা যুদ্ধ করব। চল্লিশ বছর ধরে ঘুরে বেরিয়ে এরা যুদ্ধ। এবার এইখানে আপনাদেরকে যে ঘটনা বলবো, আশ্চর্য ঘটনা, ইতিহাসে আর এরকম ঘটনা ঘটেনি, ঘটবেও না। ইউসুফ বিন নুন তিনি যুদ্ধ করছেন সবাইকে সাথে নিয়ে, যুদ্ধ করতে 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 এই যুদ্ধের দিনটা ছিল ফাইনাল দিন, ছিল শুক্রবার। আর ইহুদিদের কাছে শনিবার হচ্ছে তাদের পবিত্র দিন, শনিবারে তারা যুদ্ধ করে না। আর ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী মাগরিবের পর হয় দিন পরিবর্তন, জানেন তো, মানে আমাদের যেমন রাত বারোটার পর দিন পরিবর্তন, আজকে যদি শনিবার হয় তাহলে আগামীকালকে রবিবার হবে মাগরিবের পর, বুঝতে পেরেছেন? এখন যদি যুদ্ধ করতে করতে মাগরিব হয়ে যায় তাহলে এই ইহুদি খ্রিস্টান কি বলবে, আমাদের যুদ্ধ আজকে স্থগিত, কারণ তোমরা সবাই জানো এটা আমাদের পবিত্র দিন, আবার একটা যুদ্ধের ডেট হবে। তাহলে এতগুলো সাহাবিও শেষ হয়েছে, মানে তার সঙ্গীরা শেষ হয়েছে, এদেরকে মেরেছে, পরের যুদ্ধে নাও জিততে পারে, নাও জিততে পারে। তখন তিনি যুদ্ধ করছে। এবার আপনাকে আমি বুঝাই একটু, আসর পর্যন্ত হয়ে গেছে, আসরের সলাত হয়ে গেছে, কথার কথা। এখন আসর থেকে মাগরিব হতে ক ঘন্টা সময় থাকে, এক দেড় ঘন্টা, এক দেড় ঘন্টা বর্তমান সময় তো না, কিন্তু যুদ্ধ এখনো পাঁচ ঘন্টার বাকি, ক ঘন্টার বাকি, পাঁচ ঘন্টার। ইউসুফ বিন নুন তিনি আল্লাহর কাছে সেই দিন দোয়া করেছিলেন, আল্লাহ মূসা আলাইহিসসালামের বাপদাদার এই ভূমি, অধিকাংশ নবী রাসূলদের বাপদাদার ভূমি, এই জেরুজালেম বাইতুল আকসাকে মুক্ত করার লড়াইয়ে সংগ্রামে আমরা রক্তক্ষয়ী সংগ্রামে যুদ্ধ করছি, মাবুদ আমি জানি না তুমি কি করে জিতাবা, তবে আজকের মধ্যে জিততে হবে, আজকের মধ্যে জিততে হবে মাবুদ গো, আজকে আমাদেরকে জিতাও, আমি জানি না। আরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ বিন নুনকে বললেন তুমি যুদ্ধ করো, আমি আল্লাহ সূর্যকে থামিয়ে দিলাম, সুবহানাল্লাহি বিহামদিহি। পৃথিবীর ইতিহাসে মাত্র একটা দিন আল্লাহ তাআলা যুদ্ধ মানে সূর্যকে থামিয়ে দিয়েছেন, আর সূর্য থামবে না। আল্লাহ তাআলা বললেন তুমি যতক্ষণ খুশি যুদ্ধ করো, আজকে মাগরিব আমি হতে দেব না। আল্লাহ তাআলা এই বাইতুল মুকাদ্দাসকে মানে মানে আত্মস্থ করার জন্য, বাইতুল মুকাদ্দাসকে বিজয় লাভ করার জন্য আল্লাহ তাআলা সূর্যকে থামিয়ে দিয়েছিলেন। তারপরে ইউসুফ বিন নুনের নেতৃত্বে সবাই গিয়ে যুদ্ধ করে এই বাইতুল মুকাদ্দাস আমাদের হয়ে গেল, কথা বুঝতে পেরেছেন? এই বাইতুল মুকাদ্দাস কার? আমাদের। পনেরো হিজরিতে আবার উমার রাদিয়াল্লাহু আনহুর জামানায় এই বাইতুল মুকাদ্দাস আমাদের হয়েছিল, কিন্তু এই বাইতুল মুকাদ্দাসকে আবার ওরা ছিনিয়ে নিয়েছে। এই বাইতুল মুকাদ্দাস কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দেখা করতে গিয়েছিলেন, মানে কথা বলতে গিয়েছিলেন মেরাজে। কাবা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত জমিনি সফর ছিল। এই জমিনি সফরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামিয়ে দিলেন কোথায়? বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে আল্লাহ তাআলা নামিয়ে দিয়ে পৃথিবীতে যত নবী রাসূল ছিল যারা মারা গিয়েছিল সবাইকে আল্লাহ তাআলা কবর থেকে তুলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে ইমামতি করিয়ে দুই রাকাত সালাত আদায় করালেন। এটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। পৃথিবীর প্রত্যেকটা নবী আমাদের নবীর পিছনে, আমাদের গর্ব, আমাদের নবীর পেছনে সালাত আদায় করেছেন। বাইতুল মুকাদ্দাস কি জানেন? বাইতুল মুকাদ্দাস কি আপনি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা আসমানে তুলে নিয়েছেন, জানেন না? ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল মুকাদ্দাসের ডান দিকের সাদা মিনারের উপরে নামিয়ে দিবে। বাইতুল মুকাদ্দাসের একদিকের মিনার কি থাকবে? সাদা থাকবে। হাদিস বুখারী মুসলিমের, আল্লাহ তাআলা কি কাকে নামাবে? ঈসা আলাইহিস সালামের। আসরের ওয়াক্ত হবে সেই সময়, দাজ্জাল চারিদিকে ছড়িয়ে পড়েছে। আচ্ছা নবী থাকতে কেউ কি নামাজ পড়াবে? ইমামতি কে করবে? ঈসা আলাইহিস সালাম। যখন নামাজের ওয়াক্ত হয়ে গেছে, অযুযু করে সবাই রেডি, ঈসা আলাইহিস সালাম বলবেন ইমাম মাহদি আপনি নামাজ পড়ান। কি বলবে? আপনি নামাজ পড়ান। তখন ইমাম মাহদিকে চিনবে। ইমাম মাহদিকে প্রথম চিনবে মানুষ কোথায়? বাইতুল মুকাদ্দাসে। কথা কি বোঝাতে পারছি আমি? বাইতুল মুকাদ্দাস এই যে যেটা হলুদ গম্বুজ দেখেন, ওটা যে কুব্বাতুল সাখরা, ওটা বাইতুল মুকাদ্দাস না। কালো যে গম্বুজ, ওটা যে বাইতুল মুকাদ্দাসের এরিয়া। বাইতুল মুকাদ্দাসের কতটুকু এরিয়া জানেন? ১৪৪ বর্গ মাইল। না বুঝলে না, আরেকটু বুঝাই। এক জামাতে ৮ লাখ মানুষ নামাজ পড়তে পারবে, এটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। কত লাখ? ৮ লাখ। এক জামাতে ৮ লাখ মানুষ সালাত আদায় করতে পারবে, এটা নাম হচ্ছে বাইতুল মুকাদ্দাস। লূত আলাইহিস সালামকে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল মুকাদ্দাসে পাঠিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেন যে যাও বাইতুল মুকাদ্দাসে যাও, যদি হিজরত করতে হয়।
পূর্ণভূমি এটা আবার আমাদের হবে নিশ্চিত থাকেন। তবে যুদ্ধ করে লড়াই করে বাইতুল মুকাদ্দাস অর্জন করতে পারবেন এমনটা না, ইমানি শক্তি দিয়ে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসকে আবার বিজয় করবে। এই জন্য তাদের জন্য সবসময় দোয়া করবেন। পরিশেষে বলি যে যেহেতু এটা মসজিদের প্রোগ্রাম আল্লাহ তাআলার ঘর, আর শেষ মুহূর্তে চলে গেছে, অনেক রাত পর্যন্ত আলোচনা হলো, সুন্দর আলোচনা শুনলেন, নিজের জীবনে অ্যাপ্লাই করবেন ইনশাআল্লাহ। সেই সাথে সাথে শেষ মুহূর্তে বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরের জন্য আপনারা উন্মুক্তভাবে দান করে যাবেন। বিশ্বাস করেন দান এমন একটা জিনিস যে দান দিয়ে জান্নাত পাওয়া যায়। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল, জান্নাতে যাওয়ার দলিল। দান এমন একটা জিনিস, পৃথিবীর বুকে যত সাহাবী চলে গিয়েছে তাদের মধ্যে শ্রেষ্ঠত্বের শ্রেষ্ঠ